একদম ফিক্স সেম অ্যাজ আমরাই ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া, বাস্তুদোষ কাটানো, সৃজন্তন স্থাপন সারা বছর ব্যাপী করতে পারি। কিন্তু তার মধ্যে একটি দিন অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ, কোন দিন? যেই দিনটি এই মা ধনদেবী লক্ষ্মীর পুজোর দিন, ধন ত্রয়োদশী, ধনতেরাস। তাই নিয়ে আলোচনা করব, সৃজন্তন কেন স্থাপন করবেন, কারা করবেন, কিভাবে করবেন তাই নিয়ে। তবে তার আগে এই ধনতেরাসের দিনটি অনেকগুলি কারণে কিন্তু বিখ্যাত, আজকে আমি তাই সেই কথা একটু আপনাদের বলি। প্রথম বলবো, ধনত্রয়োদশী কিন্তু শুধুমাত্র ধনদেবী লক্ষ্মীর পুজোর আশীর্বাদ পাবার দিন নয়, এই দিনটি আরেকজন দেবতা কুবেরজির পুজোর দিন। কুবেরজিকে আপনারা জানেন, প্রাচুর্য, সম্পদ, ঐশ্বর্য, সোনা গয়না, মণি মুক্ত, হীরে জহরত, তার যে দেবতা তিনি হচ্ছেন কুবেরজি। আমরা সবাই চাই, হ্যাঁ সবাই অনেক অনেক হয়তো চাইছি না, অনেক অনেক হয়তো পাচ্ছি না, কিন্তু মিনিমাম কিছু তো চাই, একটু আমার প্রাচুর্য হোক, ঐশ্বর্য হোক, টাকা পয়সা হোক, সোনা গয়না হোক, চাই তো। এই যে আমাদের চাওয়াটা, সেই আশীর্বাদ আমরা যার থেকে পেতে পারি, তিনি হচ্ছেন কুবেরজি। তার পুজোর দিন এই দিন আমরা কি করতে পারি, ধনতেরাসের দিন কুবেরজির পুজো করতে পারি, তার ধাতুর মূর্তি, তার ছবি, তার প্রেম যেখানে পারব। কোন দিকে থাকেন উনি? উত্তর দিকের দেবতা হচ্ছেন কুবেরজি। এবং এই কুবেরজিকে যখন আপনারা স্থাপন করবেন, কুবেরজি কিন্তু খুব সাজগোজ পছন্দ করেন, ফুল টুল দিয়ে এটা ওটা সেটা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ওনাকে রাখবেন। হ্যাঁ, আপনি হয়তো মণিমুক্ত দিয়ে সাজাতে পারবেন না, একটা ঝুটো মুক্তর মালাই পরেন না, ইমিটেশনের একটা চেনি পরিয়ে দিন না, উনি খুশি হবেন। তার কিছু মন্ত্রতন্ত্র আছে, সেগুলো যারা আমার কাছে আসেন আমি বলে দিই ডিটেলসে। পুজো করার কিছু বিধি নিষেধ আছে, কি কি তার উপকরণ লাগবে, কিসে তিনি খুশি হন সব আমি বলে দিই। মূল একটি সেন্টেন্স, একটাই বড় মন্ত্রটা আমি এইমাত্র আপনাদেরকে বলছি না, ছোট্ট, যদি কেউ কিছু নাও পারেন, ছোট্ট ওম কুবেরায় নমঃ, এইটুকুনি বলবেন সেই দিন 108 বার। অনেক অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে এই দিনটিতে, তার পুজো করে তার আশীর্বাদ পাওয়ার জন্য। এই দিনটি আরেকজন দেবতার অত্যন্ত আশীর্বাদ পাওয়ার দিন, তিনি কে বলুন তো? তিনি হচ্ছেন দেবতাকুলের ডাক্তারবাবু ধন্বন্তরী। তাকে পুজো করে, বিশেষ করে তার পুজো আমরা সবাই করতে পারি, সবাই, কারণ সবাই নিরোগ থাকতে চাই আর কি। যারা বিশেষ করে বাড়িতে খুব অসুস্থতা নিয়ে ভুগছেন, তারা এই ধন্বন্তরীর পুজো করতে পারেন। তারও কিন্তু কিছু মন্ত্র আছে, যারা আমার কাছে আসেন, আমার ছাপানো কাগজে লেখা থাকে, আমি তাদের দিয়ে দিই। এই মন্ত্র পড়বেন এবং সেখানেও কিন্তু কোন দিকে মুখ করে পুজো করবেন, কখন করবেন ইত্যাদি ইত্যাদি আমরা সব করতে পারি। আরেকজনের পুজোর দিন, এই দিন রাত্রিবেলা, কার পুজোর দিন বলুন তো? যমদেবের পুজোর দিন, যমদেবকে সন্তুষ্ট করার দিন। আমরা সব দেবী দেবতাদের বলি, পুজো করে তার আশীর্বাদ নিয়ে, তুমি আমাদের বাড়িতে এসো, আমাদেরকে আশীর্বাদ করো। একমাত্র দেবতা যম, যাকে বলি আমার এখন অনেক কাজকর্ম বাকি আছে, আমায় এখনই তুমি ডাকাডাকি করো না বাবা, তুমি আমাদের থেকে দূরে থাকো। বিশেষ করে যাদের বাড়িতে খুব অসুস্থ কেউ রয়েছেন, সেক্ষেত্রে আমি আপনাদের বলি, তাকে দীপদান করতে হয়, কোন দিকে মুখ করে দিতে হয়, কোন দিকে মুখ করে পুজো করতে হয়, এবং তার একটি নির্দিষ্ট সময় আছে কখন করতে হয়। যারা যারা আমার চেম্বারে আসেন আমি তাদের জানিয়ে দিই, কারণ ব্যাপারটা এই 25 মিনিটে শেষ হবে না, একজনের কথা বলতে গেলেই শেষ হয়ে যাবে, তাই ছোট্ট করে জানিয়ে রাখলাম। এই এত উৎকৃষ্ট দিন এই ধনত্রয়োদশীর দিন, আর ধনত্রয়োদশী ধনতেরাস রাতের উৎসব, আলোর উৎসব, যার জন্য দেখবেন ধনতেরাসের দিন আমাদের বিভিন্ন সোনার উপর দোকানগুলো অনেক রাত অব্দি খোলা থাকে, অনেক রাত। এখানে একটা কথা আপনাদের বলি, এই ধাতুর কথা বলতে গিয়েই বলতে হবে, এই ধনদেবী লক্ষ্মীর মূলত তিনি আশ্রয় নেন ধাতুতে, যে কারণে আমরা সোনা রূপো মেটাল ইত্যাদি কিনি। আর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে সাদা ধাতু, শ্বেত ধাতু, সাদা। সাদা ধাতুর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট এবং মূল্যবান কি? প্ল্যাটিনাম। সবাই পারবো না, আমি তো পারিনি, বিশ্বাস করাই পারিনি, প্ল্যাটিনাম সবাই পারবো না, কিন্তু নিদেন পক্ষে রূপো, নিদেন পক্ষে না পারলে স্টিল, কোন স্টিলের দ্রব্য কিনবেন, যে কারণে দেখবেন সেই দিন ধনতেরাসের দিন স্টিলের বাসনপত্রের দোকানে কি ভিড়। যারা জানেন না, যারা জানলেন তারা এটাকে একটু মানবেন। আমি জানি আমরা সবাই এখন খুব আর্থিক অসচ্ছলতার মধ্যে দিয়ে চলছি, একটু যাতে সচ্ছলতা আসে,
একটু যাতে ইকোনমিক ডেভেলপমেন্ট পান, এই জাতীয় মেনটেন্সগুলো আপনারা করুন। অনেকের কাছে অনেক টাকা নেই, মা লক্ষ্মীকে বলবেন আমি প্লাটিনাম কিনতে পারিনি, আমি রূপো পারিনি, একটা স্টিলের দ্রব্য কিনে নিয়ে বাড়িতে রাখুন, সেদিন সেটা ব্যবহার করবেন না, ঠাকুরের স্থানে রেখে দেবেন, মা লক্ষ্মী যাতে সে কোনো আশ্রয় নেন, আপনি তার পরবর্তীকালে তাকে ব্যবহার করুন, আপত্তি নেই। কারণ এই দিনটি যারা আমরা বিশ্বাস করি যে আমাদের যে শক্তি, আমাদের যে পাওয়ার, তারপরও কিন্তু কিছু সুপার পাওয়ার আমাদের জীবনে প্রয়োজন, এই দিনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে কাজে লাগান, এতে অনেক টাকা লাগবে না। আমি আপনাকে বলছি না প্লাটিনাম কিনতে চলে যান, সোনা কিনতে সোনার দোকানে চলে যান, বলছি না। যারা পারবেন রূপো, যারা না পারবেন স্টিলের দ্রব্য কিনবেন। আর একটা কথা, এই দিন রাত্রিবেলা আপনারা একটা কাজ করতে পারেন। কি কাজ? সেই কাজটা করার সঙ্গে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে রাখছি, যাদের বাড়িতে অলরেডি সিযন্ত্রম আছে তারা এই দিনকে, অনেকেই বলেন প্রশান্তদা ধনতেরাসের দিন আপনার থেকে কিছু একটা মঙ্গলকারী দ্রব্য নিতে চাই, প্রত্যেকবার বলেন, তাদের জন্য গত বছর জোগাড় করেছিলাম, এই বছরও কিছু নিতে পারবো, সৌভাগ্য কলস পিওর জেট পাথরের তৈরি। এই জেট পাথরের কাজ কি বলুন তো? এই যে জেট পাথরটা, স্টোনটা, এর কাজ কি? মূলত দুটি কাজ, হেলথ অ্যান্ড ওয়েলথ বোথ, মানে শরীর স্বাস্থ্য এবং আর্থিক সমৃদ্ধি। দেখুন আপনারা, এই হচ্ছে সেই সৌভাগ্য কলস, জেট পাথরের তৈরি কলস, এটা আম্রপল্লবের মতন, এবং কেন সেই আমাদের ডাব দিয়ে যে আমরা রাখি আমাদের পুজোর জায়গায়, আমরা যে দরজায় দিই পুজোর বাড়িতে, ঠিক সেই জিনিসের মতন তৈরি সৌভাগ্য কলস। কয়েকটা আছে, পাঁচ সাতজন পাবেন, যারা প্রয়োজন মনে করবেন আমার পার্সোনাল নাম্বারে ফোন করে মূল্য জেনে নেবেন। এবারে আমি যে আপনাদের সৌভাগ্য কলসের কথাটা বলবো সেটাকে আমি টোটকা বলছি না, একটা ঘরোয়া ব্যবস্থাপনা কি করবেন। একে আমরা মূলত কাজে লাগাবো আমাদের বাড়িতে যেখানে আমরা বসবাস করি, পরিবারের যতজন লোক বসবাস করেন তাদের প্রত্যেকের একটা ডেভেলপমেন্টের জন্য। এই ডেভেলপমেন্টটা যে যে সেক্টরে রয়েছে সে যেন তার জায়গায় পারফেক্ট একটা ডেভেলপমেন্ট পায়। কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ঘর সংসার চালাচ্ছেন, হোম মেকার, দিদি বৌদি মাসিমা কাকিমা জেঠিমারা, তারা প্রত্যেকে তাদের তাদের মতন করে একটা ডেভেলপমেন্ট কি করবেন। এই ধনতেরাসের দিন সন্ধেবেলা একটা কলস নেবেন, যদি আপনার বাড়িতে কোনো কলস থাকে, মানে ঘটি যাকে বলি আমরা, পেতলের হোক স্টিলের হোক, একটা মেটালের ঘটি নেবেন। এই ঘটির মধ্যে পঞ্চশস্য দেবেন, চাল ডাল ইত্যাদি দিয়ে পঞ্চশস্য দিয়ে ভর্তি করলেন। একটা কাঁচা টাকা দেবেন, এই কাঁচা টাকাটা চেষ্টা করবেন এখনকার এই ছোটো ছোটো পাতলা কয়েন না দিয়ে, আগেকার যদি পুরনো ভারী কয়েন কোথাও থেকে পান তাহলে বেটার হয়, ওই কয়েন একটা দেবেন, মানে কাঁচা টাকা যাকে বলি আমরা, সরি। একটা গোটা সুপুরি দেবেন, একটা পান দেবেন, একটা এলাচ, একটা লবঙ্গ দেবেন, তার মধ্যে দেবেন ওই পঞ্চশস্যের সঙ্গে ওই কলসের মধ্যে দিয়ে বুকটা একটা লাল কাপড় দিয়ে বাঁধবেন। বেঁধে হতে পারে দুটো জিনিস, এক আপনাদের পার্টিকুলার কোনো একটা উইশ, কোনো একটা মনের ইচ্ছে, তাকে আপনারা সাকসেস করাতে চাইছেন, অর ইউনিভার্সালভাবে আপনার একটা ইন্ডিভিজুয়াল কোনো ইচ্ছে নেই, আপনি চাইছেন পরিবারের সবাই সব দিক থেকে যেন ভালো পায়, যে কোনো একটা পার্টিকুলার একটা ইচ্ছেও বলতে পারেন, অথবা সকলের মঙ্গল কামনা করে ওই যে লাল কাপড়টা দিয়ে গিট দিচ্ছেন, তিনবার গিট দেবেন, তিনবার প্রে করবেন। আমাকে দয়া করে ফোন করে কিন্তু এটা জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। আমি গত দু তিন বছর আগে যখন বলেছিলাম, কয়েক হাজার লোক জিজ্ঞেস করেছেন, প্রশান্তদা ওইটা না ভুলে গেছি, কি বলেছিলেন বলে দেবেন, আমি সম্ভব না, ভোকাল মেশিনারি টকিং নয়, দয়া করবেন আমায়। লাল কাপড়টা দিয়ে কভার করে যখন গিটটা দেবেন, একবার গিট দিলেন, প্রে করলেন একবার, এইভাবে তিনবার গিট দিয়ে থ্রি টাইমস প্রে করলেন, হয় ইন্ডিভিজুয়াল কোনো একটা উইশ অথবা ইউনিভার্সাল একটা সবার জন্য উইশ। সে এটা আপনি আপনার বাড়ি, ফ্ল্যাট যেখানে আপনি থাকেন, ভাড়া বাড়ি, কোয়ার্টার, সেই বাড়িটার এক্সট্রিম নর্থ ওয়েস্ট কর্নার, ভালো করে বুঝুন, এক্সট্রিম নর্থ ওয়েস্ট কর্নারে একটু লুকিয়ে, যদি বাং থাকে বাংকে, কোনো জিনিসপত্র থাকে তার পেছনে আড়াল করে রেখে দেবেন,
কিচ্ছু করার দরকার নেই, ওটা করে রেখে দিন। এক বছর পর যারা গত বছর করেছেন তারা এইবার যদি মনে করেন আপনার ইচ্ছেটা সাকসেস হয়ে গেছে তাকে গঙ্গায় ভাসিয়ে আবার আপনি চাইলে নতুন করে করতে পারেন। আর যারা মনে করছেন পুরো উইশ এখনো কমপ্লিট হয়নি, ওখানে তাকে থাকতে দিন, আপনার কাজ এখনো শেষ হয়নি। আবার অনুরোধ, যা বললাম এখান থেকেই উপলব্ধি করুন, মনে রাখুন এবং কাজে লাগান, ফোন করে দয়া করে জিজ্ঞেস করবেন না প্লিজ। তাহলে এই এতগুলো কাজ আমরা এই দিনে কিন্তু করতে পারি, যারা যারা মনে করছেন প্রয়োজন, যারা বিশ্বাস করেন তারা করবেন। আশা করি এতগুলি বছর ধরে যাদের যাদের অ্যাডভাইস করেছি তারা বলেছেন আফটার ফিউ টাইমস যে প্রশান্তদা ওটা করে আমরা ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। এবার আমি আসছি আমাদের সেই ধন ত্রয়োদশীতে সৃজন্তন স্থাপনের কথায়। কি করতে হচ্ছে? প্রথম ফার্স্ট আপনাদের বাড়ির বাস্তুর বা ফ্ল্যাটের অফিসের দোকানের একটা প্ল্যান, প্ল্যান না থাকে হাতে আঁকা ড্রয়িং স্কেচ আমাকে দেখাতে হচ্ছে। দেখানোর দুটো রাস্তা, অনলাইনে আপনি পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেখাতে পারেন, নতুবা যদি আসতে পারেন যাতায়াতের সমস্যা না থাকে তাহলে আমার রাজাবাজার শিয়ালদার পাশে যে চেম্বার সেখানে এসে সায়েন্স কলেজের পাশে ফিজিক্যালি দেখাতে পারেন। ওটা দেখে আমি কি করব, আপনাকে বলবো যে আপনাদের বাড়িতে এই জাতীয় বাস্তুদোষ থাকার সম্ভাবনা, যার জন্য এই এই প্রবলেম আপনাদের হতে পারে, আপনি তো ভুক্তভোগী। আপনার কথা আর আমার কথা যদি মিলে যায়, আমি আপনাকে বললাম আপনাদের কিন্তু এই পার্টটা জীবনে খুব খারাপ, খুব দুর্বিষহ কষ্টে আছেন, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে আগে দেখিনি কোনোদিন, আপনি কেমন আছেন না আছেন কোনোদিন আপনার বাড়ি যাইনি আমি, আপনি আমার আত্মীয় স্বজনও নন, একদম অপরিচিত একটি মানুষ, কিন্তু আপনি জানেন আপনি কি প্রবলেমে ভুগছেন। আপনার বাস্তু দেখে যদি আমি এটা বলতে পারি আর যদি আপনার সেই ভুক্তভোগী যে ম্যাটার নিয়ে সেটা যদি মিলে যায় তাহলে বোঝা গেল একদম রাইট ক্যালকুলেশন, এবং টাচুড আজ অব্দি একটি ক্যালকুলেশনও ভুল করিনি, একটিও না, একটিও না। সৃজন্তমের সামনে বলছি সেখানে দাঁড়িয়ে তখন কি কি করবো আমরা? এইবার আপনার কোশ্চেন কি হবে, প্রশান্তদা যা বললেন তো ঠিক বললেন, এবার এখান থেকে আমরা মুক্তি পাবো কি করে? আপনারা জেনে রাখুন বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা সৃজন্তম স্থাপন, এটা নয়, অনেক রাস্তা। মূল রাস্তা কি বলুন তো, আপনি জায়গাটা ছেড়ে দিন, আপনাকে বলবো আমি। কেন বলবো? আপনি বাস্তুর যে দোষের মধ্যে আছেন, ধরুন বাথরুম ঠিক জায়গায় নেই, সিঁড়ি ঠিক জায়গায় নেই, রান্নাঘর ঠিক জায়গায় নেই, আপনাকে কি বললাম এই বাস্তুদোষ এরকম রয়েছে, আপনি এখানে না থেকে এমন জায়গায় থাকুন যেখানে এই বাস্তুদোষটা তৈরি হলো না, বাথরুমটা সাউথ ইস্টে নয়, বাথরুমটা নর্থ ইস্টে নয়, ইউ আর সেফ, ধরে নিচ্ছি এমন কোনো বাস্তুতে আপনি চলে যান। আপনি বলবেন প্রশান্তটা কি করে যাব, এই তো ফ্ল্যাটটা ব্যাংক লোন করে করেছি, মোটে দু বছর হয়েছে, 10 বছরের লোন, 15 বছরের লোন, যেতে পারবো না প্রশান্তটা। একটা রাস্তা কিন্তু আপনাকে বলেছি, শিফটিং করুন, চলে যান, পারবেন কি পারবেন না পরে আসছি। সেকেন্ড কি বলবো, রিকনস্ট্রাকশন, ভেঙে চুড়ে আবার নতুন করে ঠিক ঠিক জায়গায় বানিয়ে নিন। বাথরুম যেখানে হওয়া উচিত আমি বলে দেবো, হ্যাঁ পারিশ্রমিক নেবো, বলে দেবো ওখানে বানান, রান্নাঘর কোথায় হলে ভালো হয় বলে দেবো ওখানে বানান। আপনি শুনে বললেন প্রশান্ত দেখা তো সম্ভব না, আমি তো ফ্ল্যাটে থাকি, একটা ইটো তো সরাতে পারবো না, নিজের বাড়ি হলেও পারবো না, পয়সা করি নেই, জায়গাও নেই। আপনি বলছেন বাথরুম এখান থেকে তুলে ওখানে করতে, আরে ওখানে তো বেডরুম, খালি জায়গা কই, হলো না। তিন নম্বর রাস্তা, আপনি না পারলেন যেতে, না পারলেন আপনি রিকনস্ট্রাকশন করতে, তাহলে কি কষ্টটা সারা জীবন ক্যারি করবেন পুরো ফ্যামিলি নিয়ে, তারপর পরের জেনারেশনও করবে না? তার জন্য আমি আছি, কি করব, অনেক রাস্তার মধ্যে একটা রাস্তা সৃজন্তন স্থাপন করতে বলবো আপনার বাস্তুতে। কি হবে এর দ্বারা? আপনি যে প্রবলেমগুলোর মধ্যে আছেন, যাকে ক্যারি করে চলছেন যন্ত্রণা, তার থেকে মুক্তি পেতে পারেন। গত 20 বছরের ট্র্যাক বলছে, আমার আমার কর্মজীবনের কথা বলছি, সৃজন্তম তো 5000 বছরের পুরনো, আস্তে আজকের নয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে 99.9% মানুষ উপকৃত, তাই আমি করছি। এবার তারপরের স্টেপ কি, প্রশান্তদা আপনার সৃজন্তম, আমার সৃজন্তম কীরকম লাগবে? বিভিন্ন আকারের বিভিন্ন রকম সৃজন্তম, কোনটা আপনার লাগবে এটা একটা বড় ডিসিশন, কি করে নেব। ঠিক যেমনভাবে
আপনি হাতের পোকরাসটা পড়ে আছেন, কি করে পড়ে আছেন নীলা, কি করে পড়ে আছেন, দোকানে গিয়ে বলেছেন দাদা নীলা কিন্তু একটা নিলেন, পকেট থেকে পয়সা দিলেন, বাড়ি চলে এলেন, করেছেন করেননি, কি করেছেন, জন্ম তারিখ বিচার করিয়েছেন কোন এক্সপার্টকে দিয়ে, তিনি বলেছেন আপনার নীলা লাগবে, আর কি বলেছেন আপনার কিন্তু 8-12 রতির নীলা লাগবে, আপনাকে 3-7 বলেননি, 8-12, কেন, ওটাই আপনার জন্য প্রয়োজন, নেগেটিভকে কাটাবার জন্য এই শক্তিটা দরকার। আবার কাউকে বলেছেন 6 রতি, কেন, তার যা নেগেটিভ এনার্জি তাতে 6ই হয়ে যাবে কাজ। খুব ভালো করে বুঝুন, বানিয়ে গল্প করার জায়গা নেই, শুধু বিক্রি করে চলে যাবার জায়গা নেই, কেউ কেউ আছে আসবে চলছে, টিভি পর্দায় দেখতে পাচ্ছেন সারা বছর সিযন্ত্রণ নেই, এখন এটা ওটা সেটা সিযন্ত্রণ, ধনতেরাস শেষ সিযন্ত্রণ শেষ, আসছে বছর আবার হবে, ও কাজ পছন্দ বরচার্জ করে না, সারা বছর সিযন্ত্রণ, সারা বছর বাস্তু দোষ কাটান, কোনো আপত্তি নেই, যিনি পারছেন না ধনতেরাসে তাহলে কি তার বাস্তু দোষ কাটবে না, ধনতেরাসের পরের বৃহস্পতিবারই কাটাতে পারবো, যে কোনো বৃহস্পতিবার স্থাপন করতে পারেন সিযন্ত্রণ আপনার বাড়িতে। কিন্তু যদি বলেন প্রশান্ত ভাই বেস্ট ডে কোনটা, তাহলে অনলি ওয়ান, ধনত্রয়োদশীর দিন, কারণ সেদিন সিযন্ত্রণের যে আরাধ্য যিনি দেবী সেই মা লক্ষ্মী ধনলক্ষ্মী পুজোর দিন, কারণ এটাই। তাহলে এবার আপনার সেই আপনার জন্ম তারিখের ক্যালকুলেশনের মতন বাস্তুকে যে রত্নটি আমি ধারণ করাবো তার আগে বাস্তুর বিচার করব, বাস্তুর কোথায় কি আছে, কেন বাস্তু দোষ হয়েছে, ঈশান কোণে বাথরুম বাস্তু দোষ, সাউথ ইস্টে বাথরুম বাস্তু দোষ, সাউথ ওয়েস্টে বাথরুম বাস্তু দোষ, কিন্তু দেখুন একটা জায়গা আর একটা বাথরুম এই তো দুটো জিনিস, স্থান পরিবর্তনের ফলে তার অ্যাকশন পাল্টে যাচ্ছে, যে বাথরুম রয়েছে ঈশান কোণে তার ব্যাড এফেক্ট আপনার পরিবারে এক রকম, যে বাথরুম রয়েছে একটি বাস্তুতে দক্ষিণ পূর্ব কোণে অগ্নিকোণে তার অ্যাকশন অন্য রকম, আবার যে বাথরুম রয়েছে দক্ষিণ পশ্চিম কোণে কারোর বাড়িতে তার বাস্তু দোষের অ্যাকশন আরেক রকম। যদি এগুলো পাল্টে পাল্টে যায় সেম প্রপোর্শনেটলি আপনার সিযন্ত্রণের পাওয়ার পাল্টে পাল্টে যাবে। সুতরাং ওই 2 কাঠা জমির জন্য যদি কেউ লিখে রেখে দেন এত দামে সিযন্ত্রণ লাগবে, তিনি মানুষকে ঠকাচ্ছেন, তিনি জানেন না কিছু, আমি দাবি করে বলছি কিচ্ছু জানেন না। তাহলে কোন ফর্মুলায় আপনি বাবাকে প্রোগ্রাস দিচ্ছেন 9 রতির আর ছেলেকে দিচ্ছেন 7 রতির, ওয়াই, কেন, ইউনিভার্সাল একটাই রতি, তা তো হয়নি, ওয়াই, কি জন্যে, ওই ডেট অফ বার্থের ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করেছে, এটাও সেম অ্যাজ তাই। আরে ভাই বাথরুমটা কোথায়, বাথরুম তো সাউথ ইস্টেও বাস্তু দোষ করে, বাথরুম তো নর্থ ইস্টেও করে, বাথরুম তো ব্রহ্মস্থানেও করে, এফেক্ট আলাদা, তাই ওষুধের পাওয়ারও আলাদা, এটা কেউ বিচারই করে না, এই কলকাতা শহরে বলে কেউ করে না, পশ্চিমবঙ্গে কেউ করে না, দাবি করে বলছি খালি বিক্রি করে আর রোজগার করে, আমিও করি, আমিও বিক্রি করি রোজগার করি, কিন্তু মূল টার্গেটটা কি, মোটোটা কি, আপনার ডেভেলপমেন্ট, আপনার আপনার পার্টিকুলার আপনার ডেভেলপমেন্ট, এটাই আমার টার্গেট, তাই 20 বছর ধরে কন্টিনিউ করছি, 20 বছর কন্টিনিউ, নাথিং এলস, অন্য কিছু নয়। তাহলে আমরা এই পন্থাগুলো নিয়ে চলব, এরপর সৃজনতন্ত্র রেডি হলো, প্রশান্তদা বলেছে এই দামের লাগবে, এইবার আপনি কনফার্ম করলেন, পরিবারের কাদের কাদের উপকার চাই তাদের প্রত্যেকের নাম করতে, কারণ একটি সৃজনতন্ত্র বাড়ির সবাইকে উপকার দেবে, প্রত্যেকের আলাদা আলাদা করে নয়, হাতের আংটির মতন, একটি সৃজনতন্ত্র এক হাড়িতে যে কজন রান্না করে খাই তারা প্রত্যেকে উপকৃত হবেন, তাই প্রত্যেকের নাম করতে শোধন হলো, আপনি নিয়ে গিয়ে শোধন করে মন্ত্র উচ্চারণ করে স্থাপিত করলেন, সঙ্গে আমি কিছু উপহার দিলাম, কি দেবো, এরম একটি সিংহাসন, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সাদা ধাতু দিয়ে দেবো, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লাল রং দিয়ে দেবো, আপনাকে কিচ্ছু করতে হবে না, এরপর আপনি মা লক্ষ্মীকে বসাবেন সেই যন্ত্রণকে। আরও অনেক অনেক কিছু আপনাদের জন্য থাকবে, কিন্তু সেগুলো দেখিয়ে আপনাকে আমি লোভে ফেলে সেই যন্ত্রণ বেচবো না, আমার মূল টার্গেট সেই যন্ত্রণ, কুবেরজি থাকবেন, ধনদেবী লক্ষ্মী থাকবেন, অনেক কিছু, চরণ পাদুকা নাভি শঙ্খ গোমতী চক্র সমস্ত সমস্ত লক্ষ্মী করি সব আপনারা পাবেন, তার সঙ্গে পাচ্ছেন অলরেডি যারা নিয়ে গেছেন ধনতেরাস যেদিন বসাবেন তারাও পেয়েছেন, আর কি করবেন, সৃজন্তম দেবার সময় পরীক্ষা করে নেবেন, হোম ডেলিভারিতে একটাও সৃজন্তম নেবেন না।
কারণ পরীক্ষা হবে না। আমি আরেকবার পরীক্ষা করে আপনাদের দেখিয়ে দিই, দেখুন সেই যন্ত্রটা, এই মেশিনটা, হ্যাঁ এই মেশিনের কাঁটাটি আপনারা একটু খেয়াল করবেন। আমি এই সিজন্তমের গায়ে নিডলটা চেপে ধরেছি, দেখুন গ্লাসকে ছেড়ে কিন্তু বেরিয়ে আসতে পারছে না কাঁটা। আমি ছেড়ে দিলাম, কাঁটাটি নেমে গেল, আমি আবার চেপে ধরলাম, কিন্তু গ্লাসের উপরে আর যাচ্ছে না, গ্লাসে আটকে আছে। ওয়ারাজ আমি আরেকটি সিজন্তম নিয়ে এসে পরীক্ষা করছি, দেখা যাক তো এটা কি করে। দেখুন গ্লাসকে ছাড়িয়ে বেরিয়ে চলে গেছে, তো চলে গেছে, আমি কিন্তু কোনো পাওয়ার অ্যাপ্লাই করিনি, খালি মেটেরিয়ালটা পাল্টে দিয়েছি। এই মেটেরিয়ালটা সেই দ্রব্যগুণ আছে যে কিন্তু গ্লাস নয়, স্ফটিক, তাই কাঁটাটিকে তুলে আনতে পারলো। এইভাবে যেখান থেকে ইচ্ছে সেই যন্ত্র নিন, একটাই অনুরোধ পরীক্ষা করে নেবেন প্লিজ, তাহলে আপনি ঠকবেন না। আপনি যেখান থেকে ইচ্ছে নিন বলুন পরীক্ষা করে দিতে, হোম ডেলিভারিতে এই পরীক্ষাটা হয় না, হয় কি হয় না। এবার আমি আপনাদের দু একটা জিনিস দেখাই, বহু মানুষের কাছে সিযন্ত্রম হয়তো আছে, হয়তো নেই, তারা নেবেন। এবার আমি আপনাদের জন্য একটা জিনিস এনেছি, এখন আমাদের বাড়িতে বহু মানুষের শরীরে বিভিন্ন রকম ব্যথা বেদনা, আমি হাত জোর করে একটাই অনুরোধ, এই ব্যাপারে অভিজ্ঞ এক্সপার্ট হচ্ছেন ডাক্তারবাবুরা, আমার কোনো কর্মদক্ষতা নেই, কিন্তু একটি পাথর যাকে আমরা বলি জেড স্টোন, সেই জেড স্টোনের তৈরি একটি উলু বলে, উলু লকেট, এটা যদি আমরা আমাদের শরীরে রাখি আমরা অনেকটা রিলিফ পেতে পারি, আমরা অনেকটা এনার্জি পেতে পারি, জেড স্টোনের কাজ এটা। দেখুন বিভিন্ন রকমের উলু হয়, এবার প্রশ্ন হচ্ছে কার কোনটা লাগবে, এত রকমের এত ধরনের, এই জেড প্রত্যেকটাই কিন্তু জেড, কার কোনটা লাগবে আমরা জানি না, এইটা দেখে আমরা দিতে পারি। বিভিন্ন রকম মূল্যের রয়েছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন, আশা করি কিছু হেল্প পেতে পারেন, কারণ যাদের যাদের দিয়েছি তারা মোর দেন স্যাটিসফাই, যারা নিয়েছেন তারা পরিবারের প্রত্যেককে একটা করে নিতে বলেছেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একটা নিয়ে নিন। আমি আবারও বলছি, আমি একবারও দাবি করছি না, আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরাময় করে দেবো, সুস্থ করে দেবো, একটু ভালো রাখার চেষ্টা করতে পারি। এবং এই জায়গায় দাঁড়িয়ে বলছি যে মানুষ বলছেন প্রশান্তদা আমরা একটু ভালো আছি, এটা আবার আপনাদের জন্য, কারণ কি বলেছি, এই দিন ধন্বন্তরি ঠাকুরের পুজোর দিন, তাকে শোধন করে মন্ত্র পাঠ করে ধারণ করবেন, দেখবেন রেসপন্স হয়তো নিশ্চয়ই আপনি কিছু কিছু না কিছু পাবেন। যাই হোক, আরও অনেক কিছু রয়েছে, চরণ পাদুকা মা লক্ষ্মীর রয়েছে আমাদের, সেই স্ফটিকের শঙ্খ, অনেক কিছু, কিন্তু মূল বিষয় আসল স্ফটিকের সিযন্ত্রম আপনার বাড়িতে যেন স্থাপন হয়, বিজাতীয় দ্রব্যের তৈরি, হাবিজাবি জিনিসের তৈরি, কাচের তৈরি সিযন্ত্রম রেখে বাড়িতে যেন অলক্ষ্মীকে ডেকে আনবেন না, এটা আমার অনুরোধ। খালি একটাই কথা, ধনতেরাসের দিন প্রচুর ভিড় করে মানুষকে দিতে পারবো না, আগে থেকে মানুষকে নিতে বলেছি, মানুষ নিচ্ছেন, সময় থাকতে থাকতে বাড়ির প্ল্যান ড্রয়িং দেখিয়ে আপনি প্রস্তুতি নিন এবং নিতে থাকুন, সংগ্রহ করতে থাকুন, স্থাপন করবেন ধনতেরাসের দিন। আজকের মতো বিদায় নেব, সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, নমস্কার।